শুরুতেই সংবাদ শিরোনাম। যৌনতার ফাঁদে পড়ে ভারতের সেনাবাহিনীর সকল তথ্য পাচার করে নিল পাকিস্তান। সৌদি আরবে হচ্ছে গাড়িমুক্ত দূষণহীন ফিউচার শহর। আটক সৈন্যকে চীনের হাতে তুলে দিতে বাধ্য হল ভারত। পারস্য উপসাগরে ইরানের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বললেন আইআরজিসির কমান্ডার। এবং সবশেষ থাকছে ক্যাপিটল হিলে হামলার পরিকল্পনা হয় 65 দিন ধরে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নগ্ন নারী যৌনতায় ভরপুর কথোপকথনই কাল হল ভারতের রাজস্থানের এক ব্যক্তির। ভারতের সেনাবাহিনী সম্পর্কিত তথ্য হাতিয়ে নেওয়ার জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জাল বিছিয়েছিল। এভাবেই সেই হ্যানি ট্র্যাপে পা দিয়েই গ্রেফতার হলেন সত্যনারায়ণ পালিয়াল নামের ওই ব্যক্তি। সত্যনারায়ণ লাঠি থানা এলাকায় এক সাবেক গ্রাম প্রধানের স্বামী। গোপন সূত্রে খবর পেয়ে গত সপ্তাহেই সত্যনারায়ণকে গ্রেফতার করে রাজস্থানের পুলিশ। তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে। কিভাবে হ্যান্ড ট্রিপে পড়লেন তিনি জিজ্ঞাসাবাদে সত্যনারায়ণ তা অস্বীকার করেছেন বলে দাবি পুলিশের। সত্যনারায়ণ জানিয়েছেন এক নারীর সঙ্গে পরিচয় হয় তার। অনলাইনে প্রায়ই কথা হতো তাদের মধ্যে। শুধু কথা বলায় নয়, তার নগ্ন ছবি পাঠাতেন ওই নারী। যৌনতা নিয়ে নানা রকম কথোপকথন হতো। সত্যনারায়ণের দাবি, সেই ছবি এবং কথোপকথনের লোভে পড়েই পোখরান ফায়ারিং রেঞ্জ এবং সেখানকার সেনাবাহিনী সম্পর্কিত যাবতীয় তথ্য তিনি শেয়ার করতেন ওই নারীর কাছে। যত বেশি নগ্ন ছবি তত বেশি তথ্য আদান প্রদান, এরকমই নাকি কথা ছিল তাদের মধ্যে। পুলিশ জানিয়েছে এই জালে জড়িয়ে পরিশোধ শেয়ার করেছেন বলে মনে করা হচ্ছে। ভুয়া সোশ্যাল অ্যাকাউন্ট বানিয়ে এরকম বেশ কিছু নারীর সঙ্গে যোগাযোগ চলত তার। সেনাবাহিনীর এই সব গোপন তথ্য সত্যনারায়ণ সংগ্রহ করতেন তার স্ত্রী গ্রাম প্রধানে থাকার সুবিধাতেই। এমন এক শহর তৈরি করতে যাচ্ছে সৌদি আরব যাতে কোনো গাড়ি চলবে না, কার্বন নিঃসরণ হয় এমন কোনো জিনিস রাখা হবে না। রবিবার দূষণমুক্ত এই শহরের নকশা দেখিয়েছে দেশটি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান রবিবার নতুন এই শহরের নকশা সবার সামনে তুলে ধরেন। শহরের নাম হবে দ্য লাইন। 2017 সালেই এই শহর তৈরির পরিকল্পনা করেছিল সৌদি আরব। 26,500 বর্গ কিলোমিটারের উপর তৈরি হবে এই শহর। 2030 সালের মধ্যে পুরো শহরটি তৈরি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই শহরে কোনো গাড়ি চলবে না। তবে শহরটি বিজ্ঞান এবং প্রযুক্তিতে পিছিয়ে থাকবে না, বরং অত্যাধুনিক হবে। বিশেষজ্ঞদের বক্তব্য, নিউ জেনারেশন শহরের মডেল হয়ে থাকবে সৌদি আরবের এই প্রকল্প। যুবরাজ জানিয়েছেন শহরে যানবাহন না থাকলেও পথচারীদের জন্য অত্যাধুনিক পাথওয়ে বা হাঁটার জায়গা থাকবে। অতি দ্রুত যে পাথওয়ে সাহায্যের এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাবে। মূলত বিজনেস বা বাণিজ্যিক হাব হিসেবে গড়ে তোলা হবে এই শহর। থাকবে থাকার ব্যবস্থাও, সমস্ত কিছু চলবে পরিস্থিত জ্বালানির সাহায্যে। পরিবেশের কোনো রকমের ক্ষতি করবে না সেই জ্বালানি। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সৈন্যকে ফিরিয়ে দিল ভারত। সোমবার এ নিয়ে চুশুল মুল্ডুতে বৈঠকে বসে দুই দেশ। সেখানেই ধৃত সেনাকে পিপলস লিবারেশন আর্মি পিএলএ এর হাতে তুলে দেওয়া হয়। 8 জানুয়ারি প্যাংগং সুহ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চীনা সেনা সদস্য। তারপরই ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে তিনি। এরপরই এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল ভারত। সেই সাথে জানানো হয়েছিল পরিস্থিতি পর্যালোচনা করে এবং সব রকম প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দেওয়া হবে সেই সেনা সদস্যকে। কিভাবে সেই সেনা সদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও তাদের এক সেনা সদস্যকে আটকের কথা জানার পরই চীন দাবি করেছিল পথ ভ্রষ্ট হয়েই নাকি ওই সেনা সদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে ভারত। পরে সেনাবাহিনীর এক সূত্র মারফত জানা যায় চীনা সেনা সদস্য যে ভুল করে ঢুকে পড়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে। এরপরই ওই সূত্র জানায় আটক সেনাকে প্রয়োজনীয় শীত বস্ত্র, খাবার এবং চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই চীনের হাতে তুলে দেওয়া হবে তাকে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌশাখার কমান্ডার অ্যাডমিরাল আলী রেজা তাংসি বলেছেন, পারস্য উপসাগরের উপর ইরানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং বিদেশি যেসব বাহিনী সেখানে উপস্থিত রয়েছে তাদের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, পারস্য উপসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ বাড়তি শক্তি যুগিয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক বা ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যবহার করে আমরা সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি। অ্যাডমিরাল আলী রেজা বলেন, পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে। শুধুমাত্র বহু দূর থেকে আসা বাইরের শক্তিগুলোর উপস্থিতির কারণে পারস্য উপসাগরের নিরাপত্তা নষ্ট হতে পারে। তিনি বলেন, বাইরের শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপ যেহেতু পর্যবেক্ষণ করা হচ্ছে, সে কারণে তারা কখনোই আমাদের পানির সীমায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। পারস্য উপসাগরে মার্কিন বিমান বাহিনীর উস্কানি প্রসঙ্গে অ্যাডমিরাল তাংসিরি বলেন, পারস্য উপসাগর নিয়ে মার্কিন ব্যর্থ হয়েছে। আমরা তাদের কৌশল বাস্তবায়ন রুখে দিয়েছি এবং সে কারণে পারস্য উপসাগর নিরাপদ। যুক্তরাষ্ট্রের সংসদ ভবন ক্যাপিটল হিলে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের পর বিশ্বজুড়ে শুরু হয়েছে সমালোচনা। সহিংস বিক্ষোভে প্রাণ হারিয়েছে চারজন। এর মধ্যে সামনে এলো আরও চঞ্চল্যকর তথ্য। ক্যাপিটল হিলে হামলার প্রেক্ষাপটে তৈরি হচ্ছিল 65 দিন ধরে। মার্কিন নির্বাচন ঘিরে বুট কারচুপির ষড়যন্ত্র তত্ত্ব এবং অনলাইনে কট্টরপন্থী গ্রুপগুলোর পর্যবেক্ষণ করলেই তা ধরা পড়ে। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ষড়যন্ত্র তত্ত্বের বীজ বোনা হয়েছিল নির্বাচনের আগে থেকেই, আর এ যাত্রা শুরু হয় 3 নভেম্বর মার্কিন নির্বাচনের রাতেই। ওই দিন ভোট গণনা শুরুর পর রাত 2:30টার দিকে হোয়াইট হাউসের ইস্ট রুমে গিয়ে নিজেকে বিজয়ী ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 1 ঘন্টা পরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, নির্বাচনে জয় চুরি করার চেষ্টা করছে ডেমোক্রেটরা। ট্রাম্পের এমন অভিযোগে উদ্বুদ্ধ হয়ে নির্বাচনে 65 দিন পর ক্যাপিটল হিলে হামলা চালায় তার সমর্থকরা। হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই স্টপ দ্য স্টিল সহ বিভিন্ন অনলাইন পেজে সহিংসতার নানা বার্তা ছড়াচ্ছিল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।